फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के থেকে যখন আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন ওইকোস স্কলার্স বা অফিসার ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটি আশা করছি ওপেন হচ্ছে না কারোরই। একটাই ইন্টারফেস শো করছে, আন্ডার মেইনটেনেন্স এরকম কিন্তু শো করছে। তো অনেকে চিন্তিত হয়ে পড়ছেন যে কেন এরকম হচ্ছে। তো আগে আমি কিন্তু দুটো ভিডিও করেছিলাম যেখানে আপনারা জানিয়ে দিয়েছিলাম যে অল ডিস্ট্রিক্টকে কিন্তু লেটার পাঠানো হয়েছিল এবং এগারো তারিখের মধ্যে তাদের ভেরিফিকেশনকে কমপ্লিট করবার জন্য। কারণ দুয়ারে সরকার ক্যাম্পে 22 তারিখ থেকে 22 মে থেকে শুরু করে 31 মে পর্যন্ত প্রিম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক অ্যান্ড মেরিট কামিংসের রেনুয়াল প্রসেস চলবে। 2022-23 সেশনের জন্য রেনুয়াল অ্যাপ্লিকেশন দুয়ারে সরকার ক্যাম্পে প্রিম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, এমসিএম চলবে 22 মে থেকে। আর সেই জন্য কিন্তু নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যে 11 মে থেকে শুরু করে 21 মে পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে কিছুটা আপডেশনের কাজ চলবে। সেই জন্য কিন্তু সাইটে আন্ডার মেনটেনেন্স এরকম লেখা থাকবে বা এরকম শো করবে। ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে আন্ডার মেনটেনেন্সে চলে গিয়েছে এবং এখন কিন্তু আপনি কিছুদিন, অর্থাৎ আজ থেকে শুরু করে সামনের 21 মে পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন ওয়েবসাইটের মধ্যে। অর্থাৎ আপনি ওয়েবসাইটের মধ্যে না আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, না নতুনভাবে আপনি সুইচ ওভার টু SVM-SIM করতে পারবেন, কোনো কাজই কিন্তু আপনি ইতিমধ্যে এখন কিন্তু করতে পারবেন না এই কদিনের মধ্যে। কারণ 2022-23 সেশনের জন্য নতুনভাবে পোর্টালকে রেডি করা হবে, আপডেশনের কাজ চলছে। সেই জন্য কিন্তু ওয়েবসাইটটি আন্ডার মেইনটেনেন্সের মধ্যে চলে গিয়েছে। 22 মে থেকে ওয়েবসাইট কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে এবং ওয়েবসাইট বা পোর্টালটি কিন্তু নতুনভাবে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর প্রয়োজন করলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।